আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ফুড ডায়রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের মাঝে তুলে ধরবো ঘুরতে গিয়ে শর্টকাট কোনো ঝামেলা ছাড়াই কীভাবে বারবিকিউ তৈরি করা যায় সে পদ্ধতি। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা চিকেন বারবিকিউ তৈরি করার জন্য তিনটি মুরগি নিয়েছি, আর মশলা উপকরণ হিসেবে নিয়েছি সয়া সস এবং টমেটো সস, সরিষার তেল এবং রেডিমিক্স রাঁধুনি চিকেন বারবিকিউ মশলা। তারপর মুরগিগুলোকে কেটে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রিয় দর্শক, আমরা এই চিকেন বারবিকিউ রেসিপিটি করেছি সিলেট জাফলং জয়ন্তিকা রিসোর্টে। রাতের জয়ন্তিকা রিসোর্টের সৌন্দর্য যে কারোকে মুগ্ধ করবে। জয়ন্তিকা রিসোর্টের লাইটিং রাতের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই রিসোর্টের রাতের সৌন্দর্য যে কারোকে আকৃষ্ট করবে। প্রিয় দর্শক, এখন আমরা চিকেনটা বারবিকিউ করব। আমরা বারবিকিউটি করেছি বারবিকিউ গ্রিল মেশিনে। গ্রিল মেশিনে চিকেন বারবিকিউ করার আগে গ্রিল মেশিনে আমরা সরিষার তেল লাগিয়ে নিয়েছি যেন মাংসটা লেগে না যায়। গ্রিল মেশিনে সবগুলো চিকেন দেওয়া শেষ। এখন কিছুক্ষণ পরপর চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন চিকেনগুলো পুড়ে না যায়, আর সাথে সাথে চিকেনগুলোর উপর সরষের তেলে ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দেওয়ার পরে চিকেন বারবিকিউর ফ্লেভার এবং স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমাদের চিকেনটা বারবিকিউ হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের বারবিকিউটা কতটা সুন্দর আর জুসি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।